রাজ্য জুড়ে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দপ্তর এবং সামনেই কিন্তু পুজো এই পুজো পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে এবং এই আবহাওয়া পুজোর সময় কেমন থাকবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ইনটেলস জানিয়ে দেবো তো বন্ধুরা আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড বৃষ্টির ভ্রুকুটি অব্যাহত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিমের জেলায় শনিবার কয়েক পশলা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আগামীকাল থেকে নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বন্ধুরা উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুরের আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সক্রিয় মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পুজোর মুখে কেমন থাকবে কলকাতা আবহাওয়া বিদরা জানিয়েছেন মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও তার শহরতলিতে তবে পূজোর কতদিন ঝলমলে আকাশ থাকবে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নন আবহাওয়া বিদরা এবার পূজয়ে বৃষ্টি অসুর হয়ে উঠতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে ঘোরায় আগমন দুর্গার কিন্তু প্রকৃতির মতিগতিতে সে লক্ষণও দেখা যাচ্ছে না তো বন্ধুরা বসতি পাচ্ছেন আবহাওয়া কিন্তু খুবই খারাপ আগামী পূজয়ে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না কলকাতা আবহাওয়া দপ্তর তো এই ছিল এখনকার আপডেট পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ততক্ষণ ভালো থাকবেন